তো আমরা এখন নৌকা বিহারে বেরোচ্ছি, আর এই যে নৌকা, এইগুলো কি কেউ বলতে পারবে? এই হচ্ছে তিনাথ মহাশ্মশান। এখানে অলরেডি প্রিয়াঙ্কা রেহান ভেতরে ঢুকে গেছে। আমরা এই জায়গাটায় পিকনিক করেছিলাম, ওইদিকে সর্ষে ক্ষেত ছিল, এটুকু মনে আছে আমার। পিকনিকের মরশুম বেশ কিছুদিন আগেই পার করে এসেছি। আকাশে বাতাসে এখন বসন্তের রঙের ছোঁয়া, মাঠে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় লাল পলাশ রাঙিয়ে রয়েছে। একটু একটু করে গরমের দাবদাহের পারদ বাড়ছে, আবার কখনো কখনো একটু মেঘলা আকাশ। আর ঠিক এই সময়ে আমরা লাল মাটির বাঁকুড়া অথবা পুরুলিয়া না গিয়ে আমরা চলেছি দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশেই দামোদর এবং অজয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এবং সেনানিবাস পানাগড়ে। আর এখানেই রয়েছে রন্ডিয়া ড্যাম। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জিটি রোড, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। এইখান দিয়ে দুর্গাপুর চলে যাচ্ছে এই দিক দিয়ে, আর এই ঠিক এইখান দিয়ে মানে আমার সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা পানাগড়ের দিকে যাচ্ছে। এটা পুরনো জিটি রোড ছিল। এই কলকাতা থেকে যারা আসবেন তারা এই রাস্তা দিয়েই কিন্তু তাদেরকে যেতে হবে। আর ওই যে রেল লাইন চলে যাচ্ছে ওই দিক দিয়ে, ওটা কলকাতার দিকে বর্ধমানের দিকে যাচ্ছে। জিটি রোড এই সোজা নতুন জিটি রোড চলে গেছে, আর এদিক দিয়ে আমরা যাব। পানাগড়ে পুরনো জিটি রোডের দুই ধারে রয়েছে অনেক হেভি গাড়ি রিপেয়ারিং গ্যারেজ। যদি ট্রেনে আসতে চান তাহলে বর্ধমান থেকে আসানসোলগামী যে কোনো লোকাল ট্রেনে পানাগড় রেলওয়ে স্টেশনে নেমে আপনি টোটো পেয়ে যাবেন, সময় লাগবে 30 মিনিট মতো। আর বাসে আসলে পানাগড় অথবা দার্জিলিং মোড়ে নেমে ওখান থেকে টোটো করে নিতে হবে। রেল লাইন ক্রস করার পরে ল্যান্ডস্কেপ একেবারে চেঞ্জ হয়ে গেল। রাস্তার দুধারে চোখ জুড়ানো আর মন ভাড়ানো বিস্তৃত সবুজ ধান ক্ষেত, শহরের কোলাহল থেকে যেন এক চুটকিতে মন ভালো করা গ্রাম্য পরিবেশে চলে এলাম। ১৯৩২ সালে অ্যান্ডারসন ওয়ার রন্ডিয়াতে নির্মিত হয়েছিল। এটি পানাগড় থেকে প্রায় 10 কিলোমিটার এবং দুর্গাপুর ব্যারেজ থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। দিনে দিনেই ঘুরে নিতে পারেন এই জায়গাটি। এই দেখো পায়ে হাঁটা রাস্তাতে সাইকেল নিয়ে নামছে, তারপরে ওই দিক দিয়ে সাইকেল নিয়ে পার হয়ে যাবে। দারুণ। দেখো ভাই ড্যামের উপর দিয়ে স্কুটি আসছে। এবার এখান দিয়ে উঠবে কি করে? ও, এটা দারুণ ব্যাপার।
আলু ভর্তি স্কুটি দেখো কিরকম ভাবে তুলছে। আর একটা বাইক, বাহ। যদিও এখানে প্রশাসনের নিষেধাজ্ঞা দেওয়া বোর্ড রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা প্যারালাল পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। পুরো অ্যাডভেঞ্চার ব্যাপার। এমনি করে বাইক ওঠানো চারটিখানি কথা নয়, কিন্তু এদের এতই অভ্যস্ত হয়ে গেছে, এরা বাইক উঠিয়ে দিচ্ছে আর 20 টাকা নিচ্ছে তার বিনিময়ে। আমরা এখন ডামে সাইডে সাইডে হাঁটছি, আর এইখানকার রাস্তাটা দেখুন, যে সাইড দিয়ে হাঁটছি, মানে এই যে বাঁধানো জায়গাটা রয়েছে আর এই হচ্ছে জল, এখান দিয়ে এসে পড়ে আর আমরা এই বাঁধানো জায়গাটায় হাঁটছি, আর পাশে এই জায়গাটা গর্ত হয়ে গেছে জলের তোরে, হয়তো বোল্ডারগুলো ভেতর দিকে ঢুকে ওইদিকে চলে গেছে। আর নৌকা দু চারটে চড়ে বেড়াচ্ছে, চেষ্টা করবো আমরা নৌকা বিহার করার। জলের তোরে এই কিউব কিউব যে ঢালাইয়ের পাথরের মতো করা হয়েছে, এগুলো অবস্থা দেখো, সব কেমন এদিক ওদিক ছিটকে গেছে। আর এখন জল বলতে এইটুকু, এই জলে মানুষ পারাপার করে দিচ্ছে। আমরা এখন এসছি রন্ডিয়া ড্যামে, দুর্গাপুরের একদম কাছে একটা পিকনিক স্পট। যদিও এখন পিকনিকের সময় নেই, আর কিছুদিন পরেই বসন্ত ছোঁয়া তো লেগে গেছে, হোলি আর কিছুদিন পরেই, আর সেই সময় আমরা ঘুরতে চলে এসেছি রন্ডিয়া ড্যামে। তো চলো দেখি এবার নিচের দিকে নেমে ড্যামটা কেমন লাগছে। অন্যান্য সময় এই জায়গাটায় প্রচুর লোকজন দেখা যায়, কিন্তু এখন প্রায় নেই বললেই চলে। আর আমরা একটু দুপুর দুপুর এসেছি, এখন 3:30 বাজছে, হয়তো বিকেলবেলায় এখানকার লোকাল লোকরা আসবে ঘুরতে, আমরা একটু আগে আগেই চলে এসেছি। চলো দেখি নৌকা বিহার করা যায় নাকি। তো আমরা এখন নৌকা বিহারে বেরোচ্ছি, আর এই যে নৌকা পার হেড 50 টাকা করে নেয় মাথা পিছু। তো আমরা 3 জন আছি, 150 টাকা নেবে, আর একটা রাউন্ড ঘোরাবে ওই দিক দিয়ে বললো, ওই দিক দিয়ে একটা রাউন্ড ঘুরিয়ে আনবে। চলো তাহলে চাপা যাক। এক জায়গায় বস, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এখানে কিন্তু সব ক্যাশ চলবে। এবার দুর্ভাগ্য যে আমি ভুল করে টাকা পয়সা আনতে ভুলে গেছি, তো এখানে যে টাকাটা সেটা আমি বললাম ফোনপে করবো, তো এনারা বলছেন যে আমাদের কাছে কোনো ফোন থাকে না, সবটাই ক্যাশ দিতে হবে। যাই হোক, অন্যভাবে ব্যবস্থা করতে হবে, এখানে অনেক দোকান রয়েছে, দোকানগুলোতে ফোনপে করে তারপরে এনাদেরকে টাকাটা মেটাতে হবে। ওই যে ওইখানে দোকানগুলো রয়েছে, আর পাশে ড্যাম, আমরা বেরিয়ে পড়েছি। দেখি ওখানে একটা বালির চর বা আইল্যান্ড যা বলবে, এদিক থেকে ওই পারে, ওইখানটাতেও যাবো ভাবছি। রিয়ান কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, এই আজকে একটা বাজে, একদম জল নেই। আচ্ছা, এই রিহান বাবুরই হচ্ছে সব থেকে ডিমান্ড ছিল, পরীক্ষা হয়ে গেছে, কোথাও ঘুরতে যাব, কোথাও ঘুরতে যাব, কোথায় যাওয়া যায়, তো আজকে এখানে এসেছি। রিহানের ভালোই লাগছে বলছে।
জলের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক চিকচিক করছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের সারথি এখন নিয়ে চলেছে এই বালির চরে, আমরা এখন যাব এই পাশে বালির চরে, একটু নেমে ঘোরাঘুরি করব, দেখি কেমন লাগে, ওদিকটাতে কী আছে ভালো করে দেখব। নৌকাগুলো কিন্তু দারুণ লাগছে, বাধা রয়েছে একটা একটা করে। চলে এসছি, এইখানেই আমাদের নোঙর করব। এই নেমে পড়লাম আইল্যান্ডে, এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, উনি থাকবেন, তারপরে আবার আমরা ওই দিকটা দিয়ে ঘুরে তারপরে ওইখানে যাব। বাহ, বিস্তর জায়গা, পুরো বালির চর। নৌকো বিহার হয়ে গেছে আমাদের, আর ড্রোন শট তো দেখলেই কেমন লাগছে, তোমরা জানাবে অবশ্যই কমেন্টস করে। দারুণ লাগলো এই পুরো নৌকো বিহারটা, এখানে যদি আসো অবশ্যই কিন্তু এই একটা নৌকো বিহার করবে ছোট্ট করে, দারুণ লাগবে, ভালো লাগবে। আর সূর্যটা এখন অনেকটাই অস্তা চলে, এই দেখো সূর্য একদম লাল হয়ে গেছে এখন। দাদা আপনার নাম কি? আমার নাম রবীন রাজবংশী। হ্যাঁ, রবীন রাজবংশী। রবীন রাজবংশী, আচ্ছা, এখানে আসলেই দাদাকে পেয়ে যাবে, আর ছোট্ট করে একটা নৌকো বিহার করে নিও। এবার আমরা নামবো, আমরা চলে এসেছি পাড়ে, চলো নাম। আমরা যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, একদম ফাঁকা ছিল, আর এখন আমার পিছনে লোকজন অনেক চলে এসছে। বিকালবেলায় বললাম না ঘুরতে আসে এখানটায়, সবাই চলে আসছে, আর ওই দিকটাতেও ভিড় হয়ে গেছে, ওই দিকটাতেও বেশ কিছু লোকজন এসছে। আর এখানে বাচ্চারা খেলা করছে, অল্প জলে মজা পেয়ে গেছে এরা। আর আমি এখন আপাতত চা, এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে যেখানে কিছু স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে, মানে লেস, কুরকুরে, চা, জলের বোতল, ওদিকটাতে দোকানগুলো আছে। এই দেখো এখানে লক গেটগুলো আছে, একটা দুটো তিনটে লক গেট, আর জল ধরে রাখা আছে। এখানটায় সুন্দর একটা উঁচু মতো জায়গা করা আছে, যেখানটায় উঠে ওদিক দিয়ে দেখা যাবে, কিন্তু খুব সাবধানে, কারণ বাচ্চারা যদি এখান থেকে ঝোকাঝুকির চেষ্টা করে তাহলে কিন্তু খুব রিস্কি ওটা।
তাই একটু সাবধানে। আর সূর্যি মামা ডুবে গেছে, পাখিরা তাদের নিজের নিজের ঘরে ফেরার চেষ্টায়, সব পাখি ঘরে ফিরছে। আর ওইদিকে দেখো একটা ছোট্ট ড্যাম পচে আছে, মানে ক্যানেল, ওইদিকে একটা ক্যানেল আছে, ওইখানটা তো হেঁটে যাওয়া যায়, আমরা নামলাম না, জায়গাটা নোংরা হয়ে রয়েছে। এইগুলো কি কেউ বলতে পারবে? যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এইগুলোর কি কাজ। আমার তো মনে হচ্ছে এখান থেকেই কন্ট্রোল করে লক বেডগুলোকে ওঠানো হয়। আর ওদিকে জলের মার্ক করা রয়েছে, ওই দেখো ওইখানে ওই ওপর পর্যন্ত জলের মার্ক, আর জল এত নিচে। এইদিকে ড্যাম, আর ওই ড্যাম থেকে একটু এগিয়ে এসে এই বাঁ হাতেই এখানে আছে একটা শ্মশান। এই হচ্ছে তিনাত মহাশ্মশান। এখানে অলরেডি প্রিয়াঙ্কা রেহান ভেতরে ঢুকে গেছে। এদিকে একটা পার্কের মতো আছে, জানি না গেট খোলা আছে নাকি, যদি গেট খোলা থাকে তাহলে এটাও দেখাবো। চলো, এই দিক দিয়ে একটা বাইপাস রাস্তা আছে, সামনে বন্ধ থাকলেও এদিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা ওই দিক দিয়ে যাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি আমরা সব ভেতরে, ওই দিকটা চলে যাবো, ওই যে কথাটা ওই দিকে শ্মশান, এই যে এখন ওই জঙ্গলটা, ওই যে ওই মাথা ওই গাছটা দেখাচ্ছে, ওই গাছটা এই দিক দিয়ে শ্মশান। আর এখানটা একটু দেখে নি, সুন্দর সুন্দর কতগুলো মূর্তি আছে। যদি না আজকে না আসো, আজকে তো রাতে আসো, সন্ধ্যা সন্ধ্যা আগে আসো, আমরা আমি কিছু কিছু অংশ ভেঙে গেছে। বাহ, বেশ বানিয়েছে জায়গাটা, দেখেছো এখানে কঙ্কালও আছে। বাহ, এই বাঁ হাত দিয়ে নেমে এদিকটাতে হচ্ছে শ্মশান। একটু নিস্তব্ধ রিয়া, এখানে চাঁচামিচি করা যাবে না। দেখো দারুণ করা রয়েছে কিন্তু এখানটায়। বাহ, আমি বহু বছর আগে এসেছিলাম, গোটা 10-12 বছর আগে, তখন এগুলো ছিল না। দেখো কাঠ এখানে রাখা রয়েছে, আর এইদিকে শ্মশান। এদিকে আর আমি গেলাম না, জায়গাটা একটু জঙ্গল হয়ে রয়েছে। সুন্দর করা রয়েছে কিন্তু শ্মশানটা। আই থিঙ্ক এই ঘাটটায় দাহ করার পরে যে ইউজ করা হয়। আর এই দিক দিয়ে নেমে বহু বছর আগে পিকনিক করেছিলাম, আজকে এখানটা অনেক বদলে গেছে। এখানে একটা কুঠির করা রয়েছে, এর ভেতরটাই ঢোকা যাচ্ছে না, সুন্দর হবে। আর এইদিকেও একটা পার্ক জলাশয়ের মতো করা রয়েছে, সুন্দর দারুণ। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। দারুণ করেছে, চলছে, এখনও রং হয়নি ওগুলো, ওগুলো রং হবে। আর এইগুলো রং হয়ে গেছে। আমরা বহু বছর আগে ওখানটাতেই পিকনিক করেছিলাম, আর ওই দিকটাতে পুরো সর্ষে ক্ষেত ছিল, এখন এখান দিয়ে রাস্তা হয়ে গেছে। আপনারা এখানেই থাকেন সবাই? আচ্ছা, ওই শ্মশানটা ওইদিকে না, পিছন দিকে? আচ্ছা, আমরা এই জায়গাটায় পিকনিক করেছিলাম, ওইদিকে সর্ষে ক্ষেত ছিল, এটুকু মনে আছে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর নিরিবিলি জায়গা। আমি
এখানে বারো মাসই পুজো করা হয়, কুমড়ো বলি হয়, কিন্তু অঘ্রাণ মাসে বাৎসরিক পুজো হয়, তখন যাদের যেরকম মানসিক থাকে সেই হিসাবে এখানে বলি হয়। একটা দিন ঘুরতে আসলে বেশ সুন্দর করে ঘোরা যাবে, এখানটায় ভালো লাগবে, নিরিবিলি জায়গা, খুব ভিড় নয়, দারুণ কাটবে কিন্তু। আর এগুলোতে এখন নতুন করে সাজানো হচ্ছে, আগামী দিনে আরও ভালো হয়ে উঠবে জায়গাটা, এই আশাই রাখি। এখানে আসলে নিজের গাড়ি নিয়ে যদি আসেন তাহলে এইখানটাতেই গাড়ি দাঁড় করাতে হবে, এখানটায় গাড়ি দাঁড় করিয়ে তারপরে ভেতরে যেতে হবে, কারণ এখানে ভারী গাড়ি নিয়ে যাতায়াত নিতে, আর একটু এগিয়ে যাওয়া যায় কিন্তু ওখানটা জ্যাম হয়ে যাবে, তার থেকে এখানেই গাড়িটা দাঁড় করিয়ে তারপরে ভেতরে হাঁটতে হাঁটতে ঘুরতে গেলে ভালো লাগবে। এখানে লজ কোথায় দাদা? অনেক খোঁজ করে দেখলাম, তবে এখানে কাছাকাছি কোনো থাকার জায়গা নেই, থাকতে হলে পানাগড়েই রাত্রিবাস করতে হবে। আমি কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।